हेलो फ्रेंड्स, वेलकम टू एग्जाम डीलर। आज आमी आपनादेर साथे भूगोलेर किछु गुरुत्वपूर्ण उत्तर एवं प्रश्न निये आलोचना करब। बंधुरा, ये प्रश्नगुली आपनादेर जन्नो विशेष करे एलडीसी एसएससी टेट एई सब कम्पारेटिव एग्जामेर जन्नो बनानो होयेछे। बंधुरा, आमादेर चैनलटीके आपनी एक्षुनि सबसक्राइब करुन आरो एई सब भिडियो पावार जन्नो। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार चेष्टा करुन। तो चलो शुरू करा जाक। प्रथम प्रश्न हलो, प्रथम परिवेश आंदोलन सूचना के करें? हु स्टार्टेड द फर्स्ट एनवायरमेंटल मूवमेंट? एटार उत्तर होबे डेविड थ्रो। द्वितीय प्रश्न हलो, भारतीय सबचेये शिक्षित राज्यर नाम कि? व्हाट इज द नेम अफ द मोर मोस्ट एजुकेटेड स्टेट इन इंडिया? एटार उत्तर होबे केरला। शतकरा 93.91। तृतीय प्रश्न हलो, पृथिवीर बृहत्तम नदीर नाम कि? व्हाट इज द नेम अफ द लार्जेस्ट रिवर इन द वर्ल्ड? तो यार उत्तर होबे अमेजन नदी, जेटा ब्राजिले अवस्थित, जार दैर्घ्य हलो 6400 किमी। तारपरेर प्रश्न हलो, पृथिवीर दीर्घतम नदीर नाम कि? व्हाट इज द नेम अफ द लंगेस्ट रिवर इन द वर्ल्ड? तो यार उत्तर होबे आफ्रिकार नील नद, जार दैर्घ्य हलो 6853 किमी। পরের প্রশ্ন হলো, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া? তো এটার উত্তর হবে ইয়াংসি কিয়াং, যেটি চীনে অবস্থিত, যার দৈর্ঘ্য হলো 5530 কিমি। পরের প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া? তো এটার উত্তর হবে গঙ্গা নদী, যার দৈর্ঘ্য হলো 2640 কিমি। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? হোয়ার ইজ সাইলেন্ট ভ্যালি লোকেটেড? তো এটার উত্তর হবে কেরালা, যেটি ভারতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, কোন শহরকে নীরব শহর বলা হয়? হুইচ সিটি ইজ কল্ড দ্য সাইলেন্ট সিটি? তো এটার উত্তর হবে রোম, যেটি ইতালির রাজধানী। তারপরের প্রশ্ন হলো, সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ সিলিকন ভ্যালি লোকেটেড? তো এটার উত্তর হবে আমেরিকার ক্যালিফোর্নিয়া। পরের প্রশ্ন হলো, সুয়েজ কালটি কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য সুয়েজ ক্যানাল লোকেটেড? তো এটার উত্তর হবে মিশরের দেশ ইজিপ্টে অবস্থিত। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? হোয়াট ইজ ম্যানচেস্টার ইন ইন্ডিয়া কল্ড? তো এটার উত্তর হবে আহমেদাবাদ, যেটি ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন হলো, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? হু ইনভেন্টেড দ্য সোলার সিস্টেম? তো এটার উত্তর হবে কোপার্নিকাস। পরের প্রশ্ন হলো, ভারতবর্ষে কতগুলো দ্বীপ আছে? হাউ মেনি আইল্যান্ড আর দেয়ার ইন ইন্ডিয়া? তো এটার উত্তর হবে 247টি। পরের প্রশ্ন হলো, একটি কম্পিউটার নিয়ন্ত্রক বন্দরের নাম লেখো। রাইট দ্য নেম অফ দ্য কন্ট্রোল পোর্ট? তো এটার উত্তর হবে নবসেবা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া? তো এটার উত্তর হবে গোদাবরী, যার দৈর্ঘ্য হলো 1465 কিমি। পরের প্রশ্ন হলো, বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? হু ওয়াল্কেড ইন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট স্পেস? তো এটার উত্তর হবে অ্যালেক্সি লিওনভ। দিন এবং রাত কি কারণে হয়? হোয়াট কজেস ডে অ্যান্ড নাইট? এটার উত্তর হলো আণবিক গতির ফলে। পরের প্রশ্ন হলো, মাছ বাঁচতে পারে না কোন নদীতে? ফিশ ক্যান নট লিভ ইন এ রিভার? তো এটার উত্তর হবে জর্ডান নদী, যেটি জর্ডান দেশেই অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম দেশের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? তো এটার উত্তর হবে রাশিয়া, যার দৈর্ঘ্য হলো 5600 মাইল। 19 নম্বর প্রশ্ন হলো, বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? তো এটার উত্তর হবে ভ্যাটিকান সিটি, যার দৈর্ঘ্য হলো 1.05 কিমি।
পরের প্রশ্ন হলো আমিন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? আমিন ব্রিজ কানেক্টেড হুইচ টু কান্ট্রিজ? তো এটার উত্তর হবে ভারত ও পাকিস্তান। প্রশ্ন নম্বর 21, পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? হুইচ ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড? তো এটার উত্তর হবে বুর্জ খলিফা, যেটি ইউএইতে অবস্থিত। প্রশ্ন নম্বর 22, গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? গঙ্গা যমুনা সরস্বতী রিভার ফ্লো পাস্ট হুইচ সিটি? তো এটার উত্তর হবে এলাহাবাদ, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। প্রশ্ন নম্বর 23, ব্যবহারিক ভূগোল শব্দের প্রবক্তা কে? হু ইজ প্রপোনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড প্র্যাকটিক্যাল জিওগ্রাফি? তো এটার উত্তর হবে এ জে হাবারসন, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। প্রশ্ন নম্বর 24, ন্যাশনাল রিমোট সেটিং এজেন্সি কোথায় অবস্থিত? হোয়ার ইজ ন্যাশনাল রিমোট সেটিং এজেন্সি লোকেটেড? তো এটার উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। পরের প্রশ্ন হল বিশ্বের বৃহত্তম পর্বত হিমবাহ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট মাউন্টেন গ্লেশিয়ার ইন দ্য ওয়ার্ল্ড? তো এটার উত্তর হবে আলাস্কার হোবার্ট। প্রশ্ন নম্বর 26, ভারতের সবচেয়ে গরিব রাজ্যের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোরেস্ট স্টেট ইন ইন্ডিয়া? তো এটার উত্তর হবে ছত্তিশগড়, যার রাজধানী হল রায়পুর। প্রশ্ন নম্বর 27, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? খাসি হিলস আর লোকেটেড ইন হুইচ স্টেট? তো এটার উত্তর হবে মেঘালয়, যেটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত। প্রশ্ন নম্বর 28, মৈত্র সেতু কোন দুটি দেশকে যুক্ত করেছে? হুইচ টু কান্ট্রিজ আর কানেক্টেড বাই ফ্রেন্ডশিপ ব্রিজ? তো এটার উত্তর হবে ভারত ও বাংলাদেশ, যার উদ্বোধন করে নরেন্দ্র মোদী 2021 সালে। পরের প্রশ্ন হল কার্বন মুক্ত দেশ কোনটি? হুইচ ইজ দ্য কার্বন ফ্রি কান্ট্রি? তো এটার উত্তর হবে ভুটান, যার রাজধানী হল থিম্পু। আমাদের আজকের শেষ প্রশ্ন হল আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেটেড? তো এটার উত্তর হবে 8ই মার্চ। এবারের থিম হল কোভিড-19 কালে বিশ্ব সমাজভিত্তিক ভবিষ্যতের লক্ষ্য। তো বন্ধুরা, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলির আনসার কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং আগামী নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নগুলির আনসার বলবো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।